সুন্নতি ও সুন্নতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, যারা আমার পরে বেঁচে থাকবে কেউ যদি এই সময়টা পায় ওই ব্যক্তির উপর আবশ্যক হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা, রসুলের সুন্নতকে আঁকড়ে ধরা। ও সুন্নতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরা। আমরা পারবো কি পারবো, পারবো না বলেন, রসুলের সুন্নত আঁকড়ে ধরতে পারবো কি পারবো না, আরো জোরে মানে পারবো কি পারবো না, হাতটা উঠায় দেখা, হাতটা উঠায় দেখায় আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। রসুলের সুন্নতকে রসুল কিভাবে আঁকড়ে ধরতে বলেছেন, আদু আলাইহা বিন নওয়াজিজ, দাঁত দিয়া কামড়ায় ধরো, অর্থাৎ দাঁত দিয়া যদি আমি একটা জিনিস কামড়ায় ধরি দেখবেন দাঁত থেকে ছুটতে চাই না। রসুল বলেন এমন ভাবে তোমরা সুন্নতকে আঁকড়ায় ধরো তোমার জীবন চলে যাবে, সুন্নত তোমার থেকে ছুটবে না, ঠিক কিনা? আমার জীবন চলে যাবে, সুন্নত ছুটবে না, এরকম দৃষ্টান্ত ইসলামে আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? রাসূল বলেছেন তারা তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো কিয়ামত পর্যন্ত তোমাদের পদস্খলন হবে না। সুবহানাল্লাহ।